ডিয়ার ভিউয়ার্স, বাংলাদেশের এলপিজি খাতে তুরস্ক $100 মিলিয়ন বিনিয়োগ করবে বলে জানিয়েছে। রবিবার গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নবনিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা তুরান এই বিষয়ে আশ্বাস দেন। তিনি বলেন, তুরস্কের বিভিন্ন বাণিজ্য সংস্থা এবং ব্যবসায়ীগণ বাংলাদেশে বিনিয়োগে নিজস্ব আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। তুরস্কের একটি সংস্থা বাংলাদেশের এলপিজি খাতে $100 মিলিয়ন বিনিয়োগ করতে যাচ্ছে। এছাড়াও রোহিঙ্গা সমস্যায় বাংলাদেশের পাশে থাকারও আশ্বাস দিয়েছে তুরস্ক। প্রধানমন্ত্রী সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, বাংলাদেশে নবনিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা তুরান বলেছেন, বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী মায়ানমারের নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানোই হবে রোহিঙ্গা সমস্যার একমাত্র সমাধান। রোহিঙ্গা সমস্যার সমাধানে তুরস্ক সবসময় বাংলাদেশের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। প্রধানমন্ত্রী এই সময় রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নেওয়ার পরপরই তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরডোগানের কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবিরগুলো পরিদর্শন করায় তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সফর বিনিময়ের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী দুই দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কে সন্তোষ ব্যক্ত করেন এবং আশা প্রকাশ করেন, নবনিযুক্ত রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকালে এই সম্পর্ক আগামীতে আরও জোরদার হবে। বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে তুরস্কের রাষ্ট্রদূত সেই দেশের ব্যবসায়ীদের আগ্রহের কথা জানালে প্রধানমন্ত্রী তাতেও সন্তোষ ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী বেইরুটে বোমা বিস্ফোরণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ মেরামতে সহযোগিতার জন্য তুরস্কের সরকারকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী বাংলাদেশে দায়িত্ব পালনকালে নবনিযুক্ত রাষ্ট্রদূতকে সম্ভাব্য সব রকমের সহযোগিতার আশ্বাস প্রদান করে তার সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা করেন। তিনি তুরস্কের প্রেসিডেন্টকেও শুভেচ্ছা জানান। এই প্রথম রাষ্ট্রদূত হয়ে মুস্তাফা তুরান বাংলাদেশে দায়িত্ব পেয়েছেন এবং দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে তার দেশের আকাঙ্ক্ষার কথা ব্যক্ত করেছেন। বাণিজ্য সম্প্রসারণে দুই দেশের প্রতিষ্ঠান বিডা এবং তুরস্কের বেইকের মধ্যে গত 21 জানুয়ারি ব্যবসায়ীদের নিয়ে একটি ওয়েবিনার বৈঠক অনুষ্ঠিত হয়। তুরস্কের সাবেক প্রেসিডেন্ট মুস্তাফা কামাল আতাতুর্কের নামে রাজধানী ঢাকার একটি সড়কের নামকরণ করায় রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। তো এই ছিল আজকের এই পুরো ভিডিও। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই টপিকটি সম্পর্কে আপনাদের কি মতামত সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।